অতনুর কাছে আসবো। অতনু, একটা সেই ছোটবেলার কবিতা পড়েছিলাম না, একুশে আইন, শিব ঠাকুরের আপন দেশে নিয়ম কানুন সর্বনেশে। এখানেও আপনাদের এখানে দেখলাম যারা যারা ভিকটিম ঘটনা তারা হচ্ছেন গ্রেপ্তার হয়েছেন। আমি একজন মানে আইনের ছাত্র হিসেবে আমি তিনটে জায়গায় আমি দেখলাম এসপি সাহেব বলেছেন, উনি তো আইনের লোক, আমরাও আইনের লোক, আইনের এখান থেকে। উনি প্রথমত বললেন উনি সোশ্যাল মিডিয়া দেখেছেন, ঘটনার দিন আমরা সবাই দেখেছি ওখানে পুলিশ উপস্থিত ছিল, যারা পুলিশ উপস্থিত ছিল উনি তাদের বয়ান নিয়েছেন, কোনো কিছু বললেন না। সবচেয়ে যেটা ডেঞ্জারাস, যেটা ডেরোগেটিভ বলে আমার মনে হলো, মানে সমস্ত রাজনৈতিক বিতর্কের বাইরে মুভিয়া দিই, ভিকটিম এসসি, অ্যাকিউজ এসটি, আর্টিকেল 15, আর্টিকেল 16 অফ কনস্টিটিউশন, কারুর জাত, ধর্ম, বর্ণ, জন্ম পরিচয় সেটা নিয়ে কোনো আইপিএস অফিসার, একজন মানে মানে সেন্ট্রাল ক্যাডার, তিনি দাঁড়িয়ে যিনি কিনা কনস্টিটিউশনের পাঠ নিয়েছেন তিনি এটা বলছেন, তার মানে একজনের পরিচয় দিচ্ছেন, একজন এসটি, একজন এসটি, আর তারপরে তার রাজনৈতিক পরিচয়, মানে বাকি যে সমস্ত রাজনৈতিক পরিচয় অ্যারেস্ট ফেরেস্ট সব বাদ দিন, একজন আইপিএস অফিসার তাকে বর্ণনা করছেন ভিকটিমকে যে সে এসসি আর যারা মারলো তারা এসটি। তুমি যেটা বলছো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং ডেফিনেটলি একজন এখানে দুজন যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিচয় কিভাবে এরকমভাবে উঠে আসতে পারে, অর্থাৎ তারা কোন সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে তার পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি শুধু আরেকটা জিনিস তোমার সামনে আনবো, এটা যেমন একই রকমভাবে প্রশ্নের সামনে আসছে, আজকে অমিত মালভিয়া যে পরিচয় দিয়েছিলেন সেই পরিচয় খণ্ডন করতে অমিত মালভিয়ার টুইটে মোহাম্মদ সেলিম যে রিপ্লাই করেছেন সেখানে আমরা মোহাম্মদ সেলিমের উত্তরের সেই অংশটা আমরা আমরা নীল রঙে আমরা আপছা করে দিয়েছি, মুছে দিয়েছি। সেখানে এই দুজনের নাম পরিচয় দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। দেখুন, আমি টুইটারে নেই কাজে টুইটারে না, আমি যেটা নেই সেটা আমি মানে আমি কি করে দেখবো টুইটারে কি দিয়েছি, আমার তো। হ্যাঁ, আপনি দেখালেন, আমি দেখলাম, সোশ্যাল মিডিয়া আছো, ফেসবুকে আছো। হ্যাঁ, আমি টুইটারে নেই, টুইটারে আমি নেই, আজ আমি এটা নিয়ে বলতে পারবো না যে টুইটারে উনি কি দিয়েছেন। না, এটা করতে পারেন তো, আমি আইনজীবী, তুমি তো আইনজীবী হিসেবে তোমার মত দিলে, আইনজীবী হিসেবে তুমি বলো উনি এটা করতে পারেন কোনটা। আমি ভিকটিমের নাম দিতে পারি কিনা, স্টেট নাম পারে, এখানে তো এখানে তো পারে না, এটা পরিষ্কার কথা তুমি বলে দিতে পারে না। না, এখানে একদম নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে গাইডলাইন রয়েছে যে ভিকটিমের কোন রকম পরিচয় সেটাকে গোপন রাখা, নাম দিয়েছেন মোহাম্মদ সেলিম, ভিকটিমের পরিচয়টা গোপন রাখাটাই বাঞ্ছনীয়, নাম দিয়েছেন মোহাম্মদ সেলিম, সুপ্রিম কোর্টে নিজস্ব গাইডলাইন রয়েছে, এটা এক। কিন্তু টুইটে উনি কি দিয়েছেন আমি সেটা যেহেতু আমি টুইটারে নেই, আমরা অসংবেদনশীল নই তাই নীল রঙে মুছে দিয়েছি, আমি যেহেতু টুইটারে নেই কাজেই আমি এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে পারবো না যে টুইটারে উনি কি পোস্ট করেছেন না পোস্ট করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।